এখন আমরা যে টপিকটা নিয়ে জানবো সেটা হচ্ছে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা বা যেটার আরেকটা নাম হচ্ছে লিউকোসাইট। আমরা যখন ওই টেস্ট টিউবের ভেতরে আমাদের রক্তকে সেপারেট করেছিলাম তখন আমরা দেখেছিলাম নিচে যে ব্লাড সেলস গুলি জমা হয়েছিল সেই ব্লাড সেলস গুলির পুরোটাই কিন্তু আসলে লাল রং ছিল। তো আসলে কিন্তু পুরোটা লাল রং ছিল না, আমরা যদি আরো ভালো করে যদি দেখতাম বা আরো ভালো করে দেখার স্কোপ যদি আমাদের থাকতো তাহলে আমরা দেখতাম যে ম্যাক্সিমাম লাল রঙের উপরে সামান্য একটা চিকন একটা লেয়ারের সাদা সাদা একটা অংশ জমা হয়েছে, যেটা আসলে কিছুই না, যেটা হচ্ছে আসলে শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল। তো পুরাটাই লাল, উপরে সামান্য একটু সাদা একটা অংশ জমা হয়েছে। এখান থেকেই আসলে বোঝা যাচ্ছে যে আমাদের শরীরে আমরা লোহিত রক্তকণিকার পরিমাণ জেনেছি যে 4 থেকে 5 মিলিয়ন হচ্ছে মহিলাদের শরীরে প্রতি কিউবিক মিলিমিটারে, আর পুরুষের ক্ষেত্রে সেটা 4.5 থেকে 5.5 মিলিয়ন। তো সেই তুলনায় আমাদের হোয়াইট ব্লাড সেলের পরিমাণ আসলে খুবই কম। আমাদের প্রতি কিউবিক মিলিমিটার রক্তে 4,000 থেকে 11,000 এই রেঞ্জের ডাব্লিউবিসি থাকে। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে কোথায় ছিল আমাদের 4-5 মিলিয়ন আর কোথায় আমাদের 4,000 কিংবা 11,000। তো এই 4 থেকে 11,000 ডাব্লিউবিসির পরিমাণ আমাদের প্রতি কিউবিক মিলিমিটার রক্তে থাকে। তবে কখনো কখনো যদি আমাদের শরীরে কোনো ইনফেকশন হয় বা আমাদের শরীরে যদি কোনো রোগ জীবাণু প্রবেশ করে, আমরা জানি যে আমাদের ডাব্লিউবিসির কাজ হচ্ছে রোগ জীবাণুর সাথে লড়াই করা এবং রোগ জীবাণুকে আমাদের শরীর থেকে ডিস্ট্রয় করে বের করে দেওয়া। তো সেই যখন শরীরে কোনো জীবাণু প্রবেশ করে বা আমরা যখন অসুস্থ হই কিংবা আমাদের শরীরে যখন কোনো ইনফেকশন থাকে তখন ডাব্লিউবিসির পরিমাণ কিছুটা বেড়ে যায়। জীবাণুর সাথে লড়াই করার জন্য যখন কোনো যুদ্ধ লাগে তখন যেমন যেই অংশে যুদ্ধ লাগে সেই অংশে শূন্যের পরিমাণ বাড়ানো হয়, ঠিক তেমনি শরীরে যদি কোনো জীবাণু প্রবেশ করে সেই জীবাণুর সাথে লড়াই করার জন্য ডাব্লিউবিসি অর্থাৎ আমাদের শরীরের যে সৈনিক এই সৈনিকের পরিমাণ বেড়ে যায়। আমরা যেমনটা জেনেছিলাম যে আমাদের শরীরের রক্তকণিকা লোহিত রক্তকণিকা এটা বোন ম্যারো থেকে তৈরি হয়েছিল বা রেড বোন ম্যারো থেকে তৈরি হয়েছিল, ঠিক তেমনি আমাদের শরীরের শ্বেত রক্তকণিকা এরাও আসলে বোন ম্যারো থেকেই তৈরি হবে, কারণ আমরা জানি যে বোন ম্যারো থেকেই সব রক্তকণিকা আসলে তৈরি হয়ে থাকে। লোহিত রক্তকণিকার কোনো শ্রেণীবিন্যাস ছিল না, আসলে লোহিত রক্তকণিকা সবাই আসলে একরকম ছিল, কিন্তু আমাদের ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল এরা আসলে আমাদের শরীরের প্রতিরক্ষায় জড়িত এবং প্রতিরক্ষার জন্য আমরা জানি যে বিভিন্ন লেভেলের বিভিন্ন ধরনের প্রতিরক্ষা আমাদের শরীরে করতে হয়। বিভিন্ন ধরনের জীবাণু রয়েছে, জীবাণুর যেমন বিভিন্ন রকম রয়েছে ঠিক তেমনি বিভিন্ন রকম জীবাণুর সাথে বিভিন্নভাবে লড়াই করার জন্য আমাদের শ্বেত রক্তকণিকাগুলোরও ভেতরেও কিছু ক্লাসিফিকেশন হয়েছে বা বিভিন্ন শ্রেণীতে তারা বিভক্ত হয়েছে। শ্বেত রক্তকণিকা এটার ভিতরে নিউক্লিয়াস থাকে এবং এটা কিন্তু আমাদের রক্তের মধ্যে যে 3 ধরনের কোষ রয়েছে এই 3 ধরনের কোষের ভিতরে শ্বেত রক্তকণিকাই হচ্ছে আসলে সবচেয়ে বড়। তো শ্বেত রক্তকণিকা তার গায়ে, এটা যদি 2টো শ্বেত রক্তকণিকা হয় তার গায়ে কোনো গ্র্যানিউলস থাকতেও পারে, গ্র্যানিউলস মানে দানা দানা, তার শরীরে গ্র্যানিউলস থাকতেও পারে আবার নাও পারে। তো শ্বেত রক্তকণিকা তার গায়ে গ্র্যানিউলস বা দানা আছে কি নাই এটার উপর ভিত্তি করে শ্বেত রক্তকণিকাকে বা হোয়াইট ব্লাড সেলসগুলোকে 2টা ক্লাসে ক্লাসিফাই করা হয়েছে। যদি কারো শরীরে দানা না থাকে তাহলে সে হচ্ছে অদানাদার, আর যদি তার শরীরে দানা থাকে তাহলে সে হচ্ছে দানাদার। তাহলে যদি গ্র্যানিউলস থাকে তাহলে সে গ্র্যানুলোসাইট, আর যদি তার শরীরে গ্র্যানিউলস না থাকে তাহলে সে অ্যাগ্র্যানুলোসাইট। তাহলে একটা পেলাম আমরা অ্যাগ্র্যানুলোসাইট বা অ্যাগ্র্যানুলোসাইটস, আরেকটা পেলাম গ্র্যানুলোসাইট। এখন এই অ্যাগ্র্যানুলোসাইট এদেরকেও আবার 2টা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লিম্ফোসাইট আরেকটা হচ্ছে মনোসাইট। গ্র্যানুলোসাইট আমরা জানি যে আসলে মাইক্রোস্কোপের নিচে চাইলেই আসলে সব কিছুকে আমরা জাস্ট একটা কিছুকে মাইক্রোস্কোপের নিচে দিয়ে দিলাম আর তারা মাইক্রোস্কোপের নিচে তাদেরকে সুস্পষ্টভাবে দেখা গেল, ব্যাপারটা আসলে এতটা সহজ না। মাইক্রোস্কোপের নিচে কোনো কিছুকে দেখতে হলে সেটাকে স্টেইনিং বা বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ দিয়ে তাদেরকে স্টেইনিং করতে হয় বা রঞ্জিত করতে হয়। তো সব সেল আসলে সব ধরনের রঞ্জক পদার্থকে পছন্দ করে না, কেউ কেউ কোনো কোনো স্পেসিফিক কোনো স্টেইনিং সাবস্টান্স বা ডাইয়ের প্রতি কারো অ্যাফেকশন থাকে। তো আমাদের এই গ্র্যানুলোসাইট যারা রয়েছে এই গ্র্যানুলোসাইটগুলো এরা বিভিন্ন স্টেইনিং সাবস্টান্সের প্রতি স্পেসিফিক অ্যাট্রাকশন প্রদর্শন করে, যেমন বেজোফিল। গ্র্যানুলোসাইটের মধ্যে একটা হচ্ছে বেজোফিল, যে আসলে
বেসিক যে রঞ্জক পদার্থ রয়েছে, অর্থাৎ ক্ষারধর্মী যে রঞ্জক পদার্থ রয়েছে, সেই ক্ষারধর্মী রঞ্জক পদার্থের প্রতি সে বেশি অ্যাফেকশন বা বেশি অ্যাফিনিটি বা বেশি আসক্তি প্রদর্শন করে, এই জন্যই তার নাম হচ্ছে বেজোফিল। আরেকজন রয়েছে, সে হচ্ছে ইওসিন নামে এক ধরনের রঞ্জক পদার্থ রয়েছে বা এক ধরনের স্টেইনিং সাবস্টেন্স রয়েছে, তো সেই ইওসিনের প্রতি সে বেশি অ্যাফেকশন শো করে, যে জন্য তাকে বলা হয় ইওসিনোফিল। এবং আরেকজন রয়েছে যে আসলে কোনো রঞ্জক পদার্থের প্রতি আসলে বিশেষ কোনো আকর্ষণ প্রদর্শন করে না, অর্থাৎ সে নিউট্রাল, এর জন্য তার নাম হচ্ছে নিউট্রোফিল। তাহলে WBC ক্লাসিফিকেশনে আমরা দেখলাম যে তাদের গায়ে গ্র্যানুলস আছে কি নাই, এটার উপর ডিপেন্ড করে WBC-কে এক গ্র্যানুলোসাইট এবং গ্র্যানুলোসাইট হিসাবে ভাগ করা যায়, আবার এক গ্র্যানুলোসাইটকে ফার্দার লিম্ফোসাইট এবং মনোসাইট এই দুই ভাগে ভাগ করা যায়, আর গ্র্যানুলোসাইটকে নিউট্রোফিল, বেজোফিল এবং ইওসিনোফিল এই তিনটা ভাগে ভাগ করা যায়। এদের কাজ কি? আমরা তো আসলে এতদিন পর্যন্ত খুব সহজভাবে জেনে এসেছি যে WBC মানেই হচ্ছে এটা আমাদের শরীরে প্রোটেকশন দেয়, অর্থাৎ শরীরে যদি কোনো জীবাণু প্রবেশ করে তাহলে সেই জীবাণুর সাথে লড়াই করে WBC। এখন আমরা যেহেতু দেখতে পেলাম যে WBC-র মধ্যে আসলে কিছু ক্লাস রয়েছে বা কিছু আলাদা আলাদা ধরনের WBC রয়েছে, তাহলে এখন আমরা এই আলাদা আলাদা ধরনের WBC-গুলো কী কী কাজ করে সেই জিনিসগুলি আমরা একটু জেনে নিই স্পেসিফিক্যালি। মনোসাইট আর নিউট্রোফিল, এই যে দুইজন এখানে রয়েছে, এই দুইজনের আরেকটা নাম হচ্ছে ফ্যাগোসাইট। অর্থাৎ আমরা জানতাম যে WBC এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে আমাদের জীবাণুকে ধ্বংস করে। তো পাঁচ ধরনের এখানে WBC রয়েছে, আসলে এই পাঁচ ধরনের WBC সবাই আসলে ফ্যাগোসাইটোসিস করে না, এই পাঁচ ধরনের WBC-র ভেতর শুধুমাত্র মনোসাইট এবং নিউট্রোফিল এই দুইজন ফ্যাগোসাইটোসিস করতে পারে এবং এই জন্য এদেরকে বলা হয় ফ্যাগোসাইটস। আমরা যখন ইমিউনিটি পড়েছিলাম তখন আমরা একটা জিনিস জেনেছিলাম যে আমাদের শরীরের বিভিন্ন জায়গাতে কিছু WBC আগে থেকেই সেট করে দেওয়া আছে, মানে আমরা জানি যে WBC এরা ব্লাড সেল, এরা ব্লাডের ভেতরেই থাকবে, তো ব্লাড ছাড়াও শরীরের বিভিন্ন টিস্যুর ভেতর কিছু WBC-কে আগে থেকেই সেট করে দেওয়া আছে, যারা হচ্ছে সেই টিস্যু স্পেসে যদি কোনো জার্ম প্রবেশ করে তাহলে সেই জার্মের সাথে ফাইট করে। তো টিস্যু স্পেসে যে WBC-গুলি আগে থেকেই সেট করে দেওয়া আছে তাদেরকে বলা হয় ম্যাক্রোফেজ। যেমন লিভারের ম্যাক্রোফেজ, যে তার আরেকটা নাম ছিল কাপার সেল, আমরা যদি আমাদের আগের পড়াগুলো মনে করার চেষ্টা করি তাহলে হয়তো আমরা এই জিনিসটা মনে করতে পারবো। তো এই ম্যাক্রোফেজ, এই যে পাঁচ ধরনের সেল আছে এদের মধ্যে সবাই কি আসলে ম্যাক্রোফেজ হতে পারে? সবাই ম্যাক্রোফেজ হতে পারে না, মনোসাইটগুলি আসলে ম্যাক্রোফেজ হতে পারে, অর্থাৎ আমাদের টিস্যু স্পেসে যে WBC-গুলি দেওয়া আগে থেকেই সেট করে দেওয়া আছে সেটা আসলে এই পাঁচ ধরনের WBC-র মধ্যে শুধুমাত্র মনোসাইটকে সেখানে সেট করে দেওয়া আছে এবং মনোসাইটগুলি টিস্যু ম্যাক্রোফেজ হিসাবে কাজ করে। এরপরে আমরা আসি লিম্ফোসাইট। লিম্ফোসাইটের কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। আমরা জানি যে অনেক সময় আমাদের বডি প্রোটেকশনের অংশ হিসাবে আসলে সবসময় যে ফ্যাগোসাইটোসিস করে জার্মকে ধ্বংস করবে ব্যাপারটা এরকম না, অনেক সময় দেখা যায় যে ফ্যাগোসাইটোসিস ছাড়াও অ্যান্টিবডি প্রোডাকশনের মাধ্যমে শরীরে যদি কোনো জার্ম প্রবেশ করে থাকে সেই জার্মকে অ্যান্টিবডির মাধ্যমে ডিস্ট্রাকশনের চেষ্টা করা হয়। তো অ্যান্টিবডিগুলি আসে হচ্ছে লিম্ফোসাইট থেকে। এরপরে আমরা আসি ইওসিনোফিল এর কাছে। আমরা আসলে একটু ক্রনোলজিক্যালি সিরিয়াল বা এইভাবে না এসে আমরা জাস্ট তাদের ইম্পর্টেন্স এবং তাদের ফাংশন অনুযায়ী আমরা একটু আগাচ্ছি, এই জন্য আমরা একবার উপর থেকে নিচ থেকে উপরে আবার উপর থেকে নিচে এভাবে আমরা আসছি। ইওসিনোফিল, আমাদের শরীরে যদি কোনো প্যারাসাইট প্রবেশ করে বা যদি কোনো আমাদের শরীরে যদি কোনো কৃমি বা কোনো লার্ভা এই জাতীয় যদি কোনো জীবাণু প্রবেশ করে ইওসিনোফিল তখন ওই জাতীয় জীবাণুর এগেনস্টে কাজ করে। অর্থাৎ ইওসিনোফিলের কাজ হচ্ছে কোনো প্যারাসাইট অথবা কোনো কৃমি অথবা যদি শরীরে কোনো অ্যালার্জিক রিয়াকশন হয়ে থাকে তাহলে সেই অ্যালার্জির এগেনস্টে ইওসিনোফিল কাজ করে। আর হচ্ছে বেজোফিল। বেজোফিল আসলে সাধারণত আমাদের শরীরে খুব বেশি পরিমাণে থাকে না, ইভেন অনেক সময় দেখা যায় যে কারো কারো শরীর রক্তে বেজোফিলের পরিমাণ বা পার্সেন্টেজ যখন আমরা হিসাব করি, আমরা যদি কারো ব্লাডের বা কমপ্লিট ব্লাড কাউন্ট CBC এই রিপোর্টটা দেখি তাহলে আমরা অনেক সময় দেখি যে তার বেজোফিলের পরিমাণ 0%, অর্থাৎ বেজোফিল এই পাঁচ ধরনের কোষের ভিতরে বেজোফিলের পরিমাণ আসলে খুব কম। তো বেজোফিলের কাজ হচ্ছে এ সরাসরি প্রোটেকশনের সাথে যতটা জড়িত তার চেয়ে বেশি কাজ হচ্ছে এর বাইরের দিকে। যেমন বেজোফিল হচ্ছে হেপারিন নামে এক ধরনের রাসায়নিক পদার্থ তৈরি করে, এই হেপারিনের কারণে রক্তনালীর ভেতরে রক্ত আসলে জমাট বেঁধে যায় না, অর্থাৎ বেজোফিল হেপারিন তৈরি করার মাধ্যমে
রক্তনালীর ভেতরে রক্ত জমাট বাঁধাকে প্রিভেন্ট করে। তাহলে আমরা যদি ডাব্লিউবিসির ফাংশনকে সামারাইজ করতে যাই তাহলে যেটা দাঁড়ায় যে মনোসাইট নিউট্রোফিল এই দুইজন ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে জীবাণু ধ্বংস করে, লিম্ফোসাইট প্রধানত অ্যান্টিবডি তৈরির মাধ্যমে জীবাণু ধ্বংস করে, ইওসিনোফিল প্রধানত কৃমি অথবা কোনো প্যারাসাইট অথবা অ্যালার্জি এই জাতীয় জিনিসের এগেনস্টে সে কাজ করে, আর বেসোফিল হচ্ছে হেপারিন নামে এক ধরনের রাসায়নিক পদার্থ তৈরি করার মাধ্যমে রক্তনালীর ভেতরে রক্ত জমাট বাঁধাটাকে প্রিভেন্ট করে। তো এখন আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের রক্তকণিকাগুলোর মধ্যে সবচেয়ে ছোট এবং আমাদের যে তিন ধরনের রক্তকণিকা রয়েছে সেই রক্তকণিকাগুলোর ভেতরে এর হচ্ছে আসলে কোনো কালার নেই, এবং এ হচ্ছে আমরা যখন ওই টেস্ট টিউবের ভিতরে আলাদা আলাদা করে রক্তের বিভিন্ন লেয়ারগুলি পড়েছিল সেই লেয়ারে লাল আমরা দেখেছিলাম ম্যাক্সিমাম, আর হোয়াইট ছিল অল্প একটু, কিন্তু যার কোনো অস্তিত্ব আসলে সেখানে বোঝা সম্ভব হয় নাই সেটাই হচ্ছে প্লাটিলেটস বা আমাদের অণুচক্রিকা। তো প্লাটিলেটস বা অণুচক্রিকা এটা সংখ্যায় খুবই অল্প পরিমাণে থাকে, খুব অল্প বলতে আসলে ডাব্লিউবিসির চেয়ে এর পরিমাণ বেশি, এরা দেখা যায় রক্তে 1.5 লাখ থেকে শুরু করে 4 লাখ পর্যন্ত এদের সংখ্যা হতে পারে। তবে যেটা হচ্ছে ব্যাপার ডাব্লিউবিসি হচ্ছে আমাদের রক্তকণিকাগুলোর মধ্যে সবচেয়ে বড় আর প্লাটিলেটসগুলি হচ্ছে রক্তকণিকার ভিতরে সবচেয়ে ছোট, এই জন্য সংখ্যায় ডাব্লিউবিসির চেয়ে বেশি হলেও আকারে দেখা যায় যে অনেক ছোট হওয়ার কারণে ওই টেস্ট টিউবের ভেতরে যখন রক্তের উপাদানগুলোকে সেপারেট করা হয়েছিল তখন তাদের উপস্থিতিটা আলাদা করে বোঝা সম্ভব হয় নাই, এবং এরা হচ্ছে কোনো কালার নেই এদের। এবং প্লাটিলেট সম্পর্কে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে প্লাটিলেটসের কোনো নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ আমাদের আরবিসিতে আমরা দেখলাম নিউক্লিয়াস নেই এবং প্লাটিলেটসের ভেতরেও কোনো নিউক্লিয়াস নেই। প্লাটিলেটসের কাজ হচ্ছে শরীরের কোথাও কেটে গেলে যে কাটা জায়গায় একটা প্লাগ তৈরি করার মাধ্যমে বা একটা জমাট রক্ত তৈরি করার মাধ্যমে সে হচ্ছে ওই কাটা জায়গাটাকে হিল করে দেয়, অর্থাৎ ওই রক্তনালীর যে অংশটা কেটে গেছে সেই রক্তনালীর কাটা অংশটাকে সে হিল করে দেয়, এর ফলে ব্লিডিংটা স্টপ হয়। তো প্লাটিলেট সম্পর্কিত আরও কিছু তথ্য হচ্ছে যে আমাদের শরীরে যদি কখনো প্লাটিলেটের পরিমাণ কমে যায় সেই ক্ষেত্রে দেখা যায় যে শরীরে ব্লিডিংয়ের টেন্ডেন্সি বেড়ে যায়, অর্থাৎ আমরা জানি যে আমাদের শরীরের কোথাও কেটে গেলে অল্প কিছু সময়ের মধ্যেই আসলে সেই কাটা অংশটা থেকে রক্তপাত বন্ধ হয়ে যায়, কিন্তু যদি কারো শরীরে প্লাটিলেটের স্বল্পতা থাকে তাহলে দেখা যায় যে তার যে ব্লিডিং সেই ব্লিডিংটা অনেক প্রলংড হয় এবং অনেক দীর্ঘক্ষণ ধরে তার ব্লিডিং হয়ে থাকে। এছাড়াও আমাদের আরও একটা জিনিস জেনে রাখা দরকার যে আমরা সবাই হয়তো ডেঙ্গু এই রোগটার নাম শুনেছি, তো ডেঙ্গু হলে আসলে অনেক ক্ষেত্রেই আসলে এটা অটোমেটিক্যালি আমরা যদি কিছু রেস্ট নেই এবং আমরা যদি জ্বরের জন্য জ্বরকে কন্ট্রোল করার জন্য ওষুধ খাই তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ডেঙ্গুর কারণে কোনো জটিলতা তৈরি হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডেঙ্গু থেকে কিছু জটিলতা হয়। সেই জটিলতার মধ্যে একটা হচ্ছে যে ডেঙ্গু হলে অনেক সময় দেখা যায় যে প্লাটিলেটের বিরুদ্ধে কিছু অ্যান্টিবডি তৈরি হয়, এবং ওই ক্ষেত্রে মানে যেই ডেঙ্গুগুলোতে প্লাটিলেটের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয় সেই সব ডেঙ্গুর ক্ষেত্রে দেখা যায় যে ওই অ্যান্টিবডিগুলি প্লাটিলেটস বা অণুচক্রিকাকে ধ্বংস করে দেওয়ার কারণে কিছু ব্লিডিং শুরু হয়। তো সেটা হচ্ছে একটা কমপ্লিকেটেড কন্ডিশন অফ ডেঙ্গু বা ডেঙ্গুর একটা জটিলতা। তো আমরা ডেঙ্গু হেমোরেজিক ফিভার বা ডেঙ্গু শক সিন্ড্রোম এটা যখন আমরা ভাইরাস পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম, তো ওই হেমোরেজিক ফিভার বা ডেঙ্গু শক সিন্ড্রোমের ক্ষেত্রে দেখা যায় যে এই প্লাটিলেটের সংখ্যা অনেক কমে আসে। তো আমরা রক্তের কোষগুলোর গঠন এবং রক্তের কোষগুলোর কাজ আলাদা আলাদা করে জানলাম।